হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30-টার মতো, তো আমি রেডি হয়ে গেছি, আমি কাজে বেরোবো। তো আমাদের আজকে ট্রেনিং আছে, তো আমি ওয়েট করছি আমাদের যে সঙ্গে যারা যায়, ওরা তো গাড়ি নিয়ে আসবে, একটা গাড়ি মানে রিজার্ভ করে নেওয়া হয় আর কি। তো অটো একটা রিজার্ভ করে নিয়েছি, আমরা 3 জন মিলে যাই। তো ট্রেনিং আছে, ওইখানে যাব। আর সকাল সকাল উঠে খুব তাড়াহুড়ো করে কাজ করলাম। আর ওর স্কুলে ও যাবে ওর দিদন বাড়িতে আজকে, কারণ বাড়িতে আসলে তো মানে আমাকে পাবে না, তো ওকে স্নান করাবে, খাওয়াবে, ওর বাবার কষ্ট হবে, তার জন্য ওকে পাঠিয়ে দেবো সোজা স্কুল থেকে ওর দিদন বাড়িতে। মানে গাড়ি ওইখানে নিয়ে যাবে, আর আমি ট্রেনিং করে তারপর আমার বাবার বাড়িতে যাব, আর সন্ধ্যেবেলা ওর বাবা নিয়ে আসবে, এই প্ল্যান। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, অপেক্ষা করছি। ঘড়িতে বাজে হচ্ছে এত, এখনো আসছে না গাড়ি। তো বন্ধুরা, বেরিয়ে পড়ছি, ফোন করেছে যে গাড়ি আসবে। আর অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, সবগুলো মেলে দিয়েছি, ওর বাবা এসে তুলবে, আর এখন বাড়িতে আর কেউ নেই। তো আমরাও বেরিয়ে মানে আমিও বেরিয়ে পড়ছি, গাড়িটা আসবে বলেছে, ফোন করলো যে আসবে, এখন আসেনি। দেখো কী অবস্থা, আমাকে আগে ফোন করে দাঁড় করিয়ে রেখেছে। তো ঠিক আছে, এবার যাই। আর কি বলুন তো, সকালবেলা 6টার সময় উঠেছি, এখন আবার ঘুম ঘুম পাচ্ছে। তো উঠে রুটি বানালাম, ভাত বসালাম, ডাল রান্না করলাম। তো আজকে রুটি, আজকেও রুটি আর জ্যাম নিয়ে গেছে, বললাম যে এগরোল করে দিই, এগরোল খাবে না, তো রুটি আর জ্যাম নিয়ে গেল। আর ওর বাবাও রুটি খেয়েছে, আর আমিও রুটি খেয়েছি, এখন আর ভাত খাইনি। তো মানে খিদে নেই, এখন ভাত খাওয়া যাবে না। তো ঠিক আছে, রেডি হয়েছি। চারিদিকটা সবুজ, কি দারুণ লাগছে বলুন তো, গ্রামের এই থাকার এই একটা মজা, চারিদিকে সবুজ, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গাড়ি চলে এসেছে, আমি উঠে পড়েছি, গাড়িতে এখন 3 জন আছি। এই 3 জনই আমরা সবসময় যাই ট্রেনিং, কারণ একজনের পক্ষে গাড়ি ভাড়াটা দেওয়াটা খুবই কষ্টকর হয়, তার জন্য 3 জন মিলে গেলে এতটা গায়ে লাগে না। তো এসে পড়লাম ব্লকে, এখন বাজে 11:30 মতো। তো শেষ হতে হতে 4টা বেজে গেছে, এখন যাব সোজা বাড়ি, কারণ এখন অর্ঘর কথা খুব মনে পড়ছে, এতক্ষণ খুব একটা মনে পড়েনি, এখন কিন্তু খুব মনে পড়ছে, কারণ ওকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি স্কুল থেকে, সোজা বাবার বাড়িতে চলে গেল, মানে গাড়িকে মানে ড্রাইভারকে বলে দিলাম যে ওইখানে নামানোর জন্য। এখন তো মনে হচ্ছে উড়ে চলে যাই, দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, নিয়ে সোজা এখন বাবার বাড়ি। এই মাত্র এলাম, এখন বাড়ি যাচ্ছি, বাড়ি বলতে বাবার বাড়িতে যাচ্ছি, যেহেতু অর্ঘ এখানে পাগলের মতো হয়ে আছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তো অনেকক্ষণ হয়ে গেছে গেলাম, যে এখন বাজে কটা, 4:30, 4:30 বাজে, এই আসলাম, পুরো পাগল হয়ে গেছি গো। তো যাই গিয়ে দেখি মারকে কতটুকু যন্ত্রণা দিল অর্ঘ। তো এখন আর খুব টায়ার্ড লাগছে, আর ভালো লাগছে না। অর্ঘ, অর্ঘ, দরজাটা খুলো, চিপস আনি নি তো, চলো। এখন রাত 8:30 মতো বাজে, অর্ঘর বাবাও চলে এসেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ি চলে যাব। তো ওর বাবাকে বলেছিলাম যে 8:00-8:30 দিকে চলে আসার জন্য, তো এসে পড়েছে। আর এখন মার আমার ছোটো বোন খাচ্ছে, আমাদের তো খাওয়া কমপ্লিট, তো ওরা খাচ্ছে। আজকে রান্না হয়েছিল রুটি আর কাবুলি ছানার তরকারি, তো আর ছিল লুচিও। তো এই দিয়েই আমাদের আজকের ডিনারটা হয়ে গেল, আর এখন মার আমার ছোটো বোন খাচ্ছে, ওদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা ব্লগে। সবাইকে গুড নাইট।